আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। তো সকাল সকাল উঠে আমি আর আমার হাজবেন্ড রেডি হয়ে যেতেছি, কারণ আজকে আমরা হসপিটালে যাব। আর আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার ডেলিভারি ডেট কবে দিয়েছে, দেন ডাক্তারে কি বলছে, যারা যারা জিজ্ঞেস করছেন। তো অবশেষে আমি এখানে ঘর থেকে আমার যতগুলা ফাইল ছিল, মানে ডক্টরে দিছিল, ওইগুলো আমি নিয়ে নিলাম। নিয়ে এখন আমরা বের হয়ে যাইতেছি ঘর থেকে। তো এখন আমার হাজবেন্ড এখান থেকে তালা চাবি নিয়ে নিতেছে, কারণ আমাদের ঘরের সবকিছু বন্ধ টন্ধ করে যেতে হবে, কারণ আমাদের ফ্ল্যাট মাত্র একটাই, আমরা একা থাকি। তো এই যে আমরা হসপিটালে উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি আমার হাজবেন্ড, আর সকালের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল, আর আমরা অনেক এনজয় করতেছিলাম। আমরা একটা পরিচিত গাড়ি নিয়ে নিছি, কারণ আমরা পরিচিত গাড়ি না নিলে তো আর তাড়াতাড়ি যেতে পারবো না। তো আমরা একটা গাড়ি নিয়ে চলতেছি। আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে জান্নাতকে আপনার ছেলেবাবু হবে না মেয়েবাবু হবে। আসলে কি ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর দান, আমরা তাতেই খুশি। আর এখন তো ডাক্তার বলছে, বাট আমাদের পরিবার থেকে নিষেধ করা আছে যে কাউকে এখন কিছু বলবো না, ছেলে হোক বা মেয়ে হোক, যেটা হবে সেটা সবাইকে হওয়ার পরে বলবো। অ্যান্ড হচ্ছে এখন বাবুর পজিশন কীরকম আছে, সিজার হবে নাকি নর্মাল ডেলিভারি হবে, সেটার জন্যই আমরা অপেক্ষায় আছি। আজকে ডাক্তার আমাদেরকে বলবে কি হবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন চলে আসলাম হচ্ছে কান্দির পার, এখানে হচ্ছে টাওয়ারের সামনে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের হসপিটালে পৌঁছে যাব। আর জান্নাত অনেক নার্ভাস ছিল যে কি বলবে ডাক্তার, সিজার নাকি নর্মাল। তো অবশেষে কিন্তু অনেক ভালো একটা খবর দিছে। সো ডেট কবে অনেকে জিজ্ঞেস করেন, তো ডেট কবে সেটাও বলে দিব, কোনো প্রবলেম নাই আপনাদের। হচ্ছে অনেকেই আরেকটা কথা বলেন যে এত তাড়াতাড়ি বাবুদের জন্য কেনাকাটা করেন কেন, এগুলো ভালো না, এগুলো কেনাকাটা করে রাখি, যেগুলো লাগে সেগুলো কেনাকাটা করে রাখি। আর অবশেষে কিন্তু আমরা হসপিটালের সামনে চলে আসছি। এই যে দেখেন, আমরা কিন্তু হসপিটালের সামনে চলে আসছি। তারপরে জান্নাতকে নামাই দিয়ে বলতেছি, তোমার কাছে আমি টাকা দিছি, ব্যাগের মধ্যে কত টাকা দিছি মনে আছে? ও বলতেছে হ্যাঁ টাকা দিছো, কই টাকা দিছো, আমি তো দেখি নাই। আমি বলতেছি যে তোমার ব্যাগে টাকা আছে, তুমি গিয়া পরীক্ষা টিকা করো, আমি যেতে পারবো না। আর এখানে কিন্তু শুধু মহিলা অ্যালাউ করে, পুরুষ অ্যালাউ করে না, পুরুষটা এখানে বসে থাকতে হয় নিচে, ঠিক আছে? তো আমি গাড়িটা ঘুরাই নিয়ে আমি একটু সামনে গেলাম নাস্তা খাইতে। তারপরে আইয়া দেখি এখানে জান্নাতে, এই যে দেখেন কারাগারের মতো বন্দি হয়ে রয়েছে। আর বলতেছে আমারে যে এখানে তো আমি ছাড়া আর কেউ নাই, আমি একা একা বসে রয়েছি, তো কি করার। তো আরেকটা কথা হচ্ছে জান্নাতে রক্ত লাগবে, সেই কারণে এই ছোট ভাইটাকে আমি আপনার কল দিয়ে আনাইছি। ওর রক্তটা পরীক্ষা করলাম, ওর রক্তটা ভালো আছে কি না, জান্নাতকে রক্ত দিতে পারবে কিনা। তো ও অনেক দূর থেকে আইছে। তো সাফাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক দূর থেকে আসছো জানাতে জন্য, রক্ত দেওয়ার জন্য। তো তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, সাবধানে বাড়িতে থাকবা, আর যখনই রক্ত লাগবে অবশ্যই তোমাকে জানাবো, সমস্যা নাই। তারপরে যে আমাকে রক্ত ডোনার দিবে, ওর আর আমার রক্ত ম্যাচিং করলো, এখানে আমি রিপোর্টটা নিয়ে নিলাম। আর এখানে অনেক মানুষ ছিল, যার কারণে আমি ভিডিওটা করতে পারি না, এই তো সিরিয়ালে আমি দাঁড়া গেলাম, এখন আমরা ডাক্তার দেখাবো। দেখতে পারতেছেন অনেক মানুষ, আর এখানে কিন্তু শুধু মহিলা, পুরুষ কোনো অ্যালাউ নাই, শুধু মহিলাই দেখতে পাবেন। উনিও রক্ত ডোনার দিতে আসছে, তো এখানে আমি আলতা করে নিছি, আর এখানে সব রিপোর্ট আমার হাতে আসছে। তো আমি এখন ডাক্তারের দেখাবো, দেখানোর পরে আমরা অবশ্যই চলে যাব। আর আমি কিন্তু ডাক্তার দেখাই ফেলছি, তারপরে আমি এই ভিডিও শ্যুটটা একটু ক্যাপচার করে নিলাম। তো সর্বশেষ কথা হলো, জান্নাতের ডেলিভারি ডেট হয়েছে সেপ্টেম্বরের 29 তারিখ, অথবা এর আগে হতে পারে পরে হতে পারে। সো এটার জন্য আমরা হচ্ছে সবার কাছে দোয়া চাই, যেন আমাদের বেবিটা সুস্থভাবে পৃথিবীতে আসে এবং জান্নাতও সুস্থ থাকে। সবাই জান্নাত এবং আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। আর জান্নাত রিপোর্ট টিপোর্ট নিয়ে লিফটের মধ্যে চলে যাইতেছে আর নিচে আসবে, তারপরে আমরা এখান থেকে চলে যাবো। তো একটাই কথা সবার কাছে বারবার বলতেছি, আমাদের জন্য দোয়া করবেন, জান্নাতের জন্য দোয়া করবেন এবং জান্নাতের বেবির জন্য দোয়া করবেন। আর প্রেগনেন্সি আপুরা, তোমরা লাস্ট টাইম স্টারে কেমন আছো অবশ্যই জানাবা। আমার কিন্তু অবশ্যই ঘুম হয় না, আমার অনেক টেনশন হয় যে আমার বেবির ময়না পাখির মুখটা কখন দেখব। তো অবশেষে আমার খবরটা আমার হাজবেন্ডের জেনে অনেক খুশি হলো। আর এটা হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য ডেট দিছে 29 তারিখ। তো আর সবাইকে আল্লাহ হাফেজ।